গিমা শাক তিতা লাগে বলে আমরা অনেকেই কিন্তু গিমা শাক খেতে চাই না, কিন্তু আলু আর বেগুন দিয়ে গিমা শাক রান্না করলে এটা খেতেও দুর্দান্ত লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু বেগুন দিয়ে গিমা শাকের একটা মজাদার রেসিপি। এই শাকটা অনেক বেশি তিতা, তো সেজন্য অনেকেই খেতে চায় না। গিমা শাকটা দেখতে এইরকম খুব ছোট ছোট পাতাযুক্ত এই শাকটা, আর অল্প একটু ডাঁটা সহ পাতাটা নিয়েই আমরা শাকগুলোকে নিতে হয় বা খেতে হয়। তো শাকটাকে আমি বেছে নিয়েছি, বেছে তারপরে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। গিমা শাক কিন্তু অনেক বেশি তিতা একটা শাক, আর এই তিতার কারণে অনেকেই শাকটা খেতে চায় না, বিশেষ করে বাচ্চারা তো একদমই পছন্দ করে না। তো আজকে আমি তিতা কমিয়ে কিভাবে রান্না করতে হয় সেটা শেয়ার করব। প্রথমে শাকটাকে রান্না করার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি, 2টা দেশি রসুনের কোয়া দিয়ে দিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। হালকা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে একটু টিউব করে কেটে নিয়েছি, আর টিউব করে কাটার সময় একটু মোটা করে টিউবটা করেছি। আলুটাকে পেঁয়াজ আর রসুনের সাথে আমি ভেজে নিচ্ছি। আলুটা যেহেতু একটু মোটা করে কেটে নিয়েছি, সেজন্য ঢাকনা দিয়ে 5 মিনিট এই আলুটাকে আমি পেঁয়াজ আর রসুনের সাথে ভেজে নিব, আর ঢাকনা দিয়ে দেওয়াতে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসবে। মাঝখানে ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আলুটাকে 5 মিনিট ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ। লবণ আর হলুদটা দিয়ে আমি 1 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের বেগুন। বেগুনটাকেও আমি একটু টিউব করে কেটে নিয়েছি। এখন আলু আর বেগুনটা একসাথে ভেজে নিব। গিমা শাকটা অনেক বেশি তিতা হওয়ার কারণে আমরা সবাই এড়িয়ে যেতে চাই, কিন্তু গিমা শাকটা কিন্তু অনেক গুণাগুণ সম্পন্ন। এটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা শাক। এক কথায় বলতে গেলে শরীরের রক্ত পরিষ্কার করা, কোষ্ঠকাঠিন্য দূর করা, সাধারণ জ্বর কাশিতেও কিন্তু এই গিমা শাক খুবই উপকারী। তো একটুখানে আমি 4টা কাঁচামরিচ হচ্ছে ফালি করে দিয়েছি, আর হচ্ছে 4 থেকে 5টা দিয়ে দিয়েছি আস্ত। আপনারা জালটা একটু বেশি খেতে পছন্দ করলে সেক্ষেত্রে সবগুলো মরিচই কিন্তু ফালি করে দিয়ে নিতে পারবেন। কিছুক্ষণ ভেজে নিয়ে কেটে ধুয়ে রাখা গিমা শাকগুলো দিয়ে এখন উল্টিয়ে পাল্টিয়ে আলু আর বেগুনের সাথে ভেজে নিচ্ছি। যারা দীর্ঘদিন ধরে জ্বরে ভুগে মুখে রুচি চলে যায়, তারা যদি সপ্তাহে 2-3 দিন গিমা শাক খায়, তখন তাদেরও কিন্তু মুখে রুচির পরিবর্তন হয়। গ্যাস্ট্রিকের সমস্যার সমাধানেও কিন্তু গিমা শাক অত্যন্ত কার্যকরী। গিমা শাকটাকে নেড়ে চেড়ে আলু বেগুনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর গিমা শাকটা কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে আসে। শাকগুলোকে দিয়ে আলাদা করে ঢাকনা দিতে হবে না, জাস্ট আলু আর বেগুনের সাথে মিশিয়ে নিলেই হবে। যতক্ষণ পর্যন্ত না শাকটা খুব ভালোভাবে আলু বেগুনের সাথে মিশে আর শাকটা সিদ্ধ হয়, ততক্ষণ পর্যন্ত একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। শুধুমাত্র আলু বেগুন দিয়ে গিমা শাক রান্না করলে কিন্তু আপনি এক বেলার খাবারটা খেয়ে নিতে পারবেন, এটা কিন্তু খেতেও দুর্দান্ত লাগে। যারা তিতা খেতে পছন্দ করে না, তারাও কিন্তু এভাবে শাক রান্না করলে খেয়ে নিবে, আর যারা তিতা খেতে পছন্দ করে তাদের তো আর কথাই থাকে না। গিমা শাক রান্নাটা প্রায় হয়ে এসেছে, এখন নামিয়ে সার্ভ করে নিব। গরম ভাতের সাথে কত যে স্বাদ লাগে এই শাকটা না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। তো আমি নামিয়ে সার্ভ করে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা অল করে দিবেন। যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা অল করে দিবেন, যাতে নতুন কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।